করতে বাড়ি গিয়ে বিশ্রাম করবে, ঠিক আছে? নিউরোসার্জারি ডিপার্টমেন্টকে আরেকটু কীভাবে স্ট্রেংথেন করা যায়, ওষুধপত্র থাকা সত্ত্বেও আমাদের সঠিক মানে মজুতের স্টকটা আমরা কম্পিউটারে এখনও করছি না, এটাকে সব ডিপার্টমেন্টের কাছে ই হসপিটালের আওতার মধ্যে এনে সব ডিপার্টমেন্টের কাছে ওষুধের স্টকটা কী রয়েছে এবং ওষুধ যাতে ওখান থেকে স্টোর থেকে এনে মানুষকে অযথা প্রেসক্রাইব না করে এই ওষুধগুলো যেন মানুষকে দেওয়া যায়, এই প্রসেসটা ত্বরান্বিত করা, এই সমস্ত দিকগুলো আমাদের দুর্বলতার দিকগুলো চিহ্নিত করে যেই অবজারভেশন আমার বিগত দিনগুলো পেশেন্ট থেকে বিভিন্ন জনের কথা থেকে আমাদের হাসপাতালে ডাক্তারবাবু নার্স সিস্টার ওয়ার্ড বয় প্রত্যেকের থেকে যে ইনপুট সংগ্রহ করি তার থেকে যেটা আমি আমার যে যে ধারণা সেই ধারণা থেকে এখানে একটা মিটিং ডেকে এটাকে আরেকটু ইম্প্রুভ কী করে করা যায় এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।